এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, রিভার ট্যামসের ঠিক পাশেই। রেস্টুরেন্টের নামটা দেখতে পাচ্ছেন, আমরা বার্মিংহাম ফেরত যাওয়ার আগে কিছু একটু খেয়ে নেব। অদ্ভুত সুন্দর, এখানে আগুন পোহানোর ব্যবস্থাও আছে, প্রচণ্ড ঠান্ডা আজকে। আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা যে রেস্টুরেন্টে আছি তার নাম হচ্ছে ভিসিনিটি। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট থেকে টাওয়ার ব্রিজ দেখা যায়, দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ মেনু দেখে আমরা ডিসাইড করলাম আমরা পিজা খাবো, এবং সাথে মরিচের কি খাবা, এটার নাম কি, প্যাট্রন পেপারস। ওকে, কারণ আমরা হাংরি না। আমরা একটু আগে চিকেন অ্যান্ড চিপস খেয়ে এসেছি, মানে লেট লাঞ্চ যাকে বলে। তারপরে যেহেতু টেমসের কাছে এসেছি, আমরা রেস্টুরেন্ট একটু ট্রাই করি, যে কারণে একটু হালকা পাতলা কিছু খাবো। আপনাদেরকে এই রেস্টুরেন্ট রেকমেন্ড করা যায়। এই ডিশটার নাম কি, ফ্যাড্রো পেপারস। এটা কি মরিচের ভিতরে স্টাফিং, গ্রিল্ড মরিচ? আচ্ছা, আর এটা হচ্ছে পিজা। কি পিজা এটা, মার্গারিটা পিজা। ওকে, আমরা এই দুটো আইটেম অর্ডার দিলাম, সাথে কোক, এবং একটু পরে আসবে আমার ল্যাটে। তো এগুলো খাওয়ার পরে আমি আপনাদেরকে রিভিউ দিব। আমার হাজবেন্ড খুব বেশি চিলি খায়, খুব ঝাল খায়, এর প্রমাণ হচ্ছে সে তার পিজার মধ্যে চিলি দিচ্ছে, দেখেন এক্সট্রা। আচ্ছা, তুমি খাবারের পরে আমারে বলো এটা কেমন, মজা কি মজা না, কারণ আমি আমার ভিউয়ার্সদের জন্য এটা রিকমেন্ড করতেছি, এই রেস্টুরেন্ট। কেমন পিজা, একটু লাউডলি বলো। এক্সেলেন্ট। আর চিলিটা কেমন, ঝাল, খুব ঝাল। দেখি তো চিলির ভিতরে কি, কাটো চিলিটা, কাটো দেখি। চিলি ও জাস্ট গ্রিলড, আর একটু কি কিমা দেওয়া নাকি, না যাই হোক, এখন আমি খাই, খেয়ে আপনাদের জানাচ্ছি। আমি মাত্র মুখে দিলাম পিজা এবং চিলি, গ্রিল চিলি, খুবই ইয়ামি, খুবই মজা। So you guys can try this restaurant. Recommend korchi shobai ke. Ekhane boshe tower bridge er drishyo upobhog korte parben. To next khabarer blog niye asha porjonto apnara shobai bhalo thakun, shusto thakun, sundor thakun, beshi beshi kore amake subscribe korun. খুদা হাফেজ, টাটা, বাই বাই, সবাইকে গ্রিন চিলির শুভেচ্ছা। এসে গেছে আমার ল্যাটে, আমার খুবই ফেভারিট। এক কাপ ল্যাটের সাথে টাওয়ার ব্রিজের এই মনোরম দৃশ্য। পিজার দাম হচ্ছে £15, আর অলিভ এক্সট্রা টপিংয়ের জন্য £1 নিয়েছে, আর হ্যাড্রন পেপারস £6,
লেটে £3.75, ডায়েট কোক £7 দুটা, টোটাল £32.75, আর সার্ভিস চার্জ £4, টোটাল £36.84। একটু এক্সপেন্সিভ যেহেতু এটা টাওয়ার ব্রিজের পাশেই, বাট তারপরে অনেক মজা, ইয়ামি এবং কোয়ালিটি অনেক ভালো, সো হাইলি রিকমেন্ডেড।